মজার ডিমের সুজি খেতে হলে এই মজার সুজিটা খেতে হলে আর আমার ভিডিওটা পুরো দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। ডিম সুজির হালুয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবার সুস্থতা কামনা করেই শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে ডিম সুজির হালুয়াটা বানাতে যা যা লাগবে সেটা হলো ঘরে থাকা উপকরণ দিয়েই সহজ একটা রেসিপি। ডিম, দুইটা ডিম, নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। দুধ, লিকুইড দুধ, এটাও নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। চিনি আর ঘি। তো চলেন শুরু করা যাক। এবার ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তারপর এক কাপ চিনি দিয়ে দিব। চিনিটা পুরো দিব না, অল্প অল্প করে দিব, দিয়ে বিট করব। তো খুব বিট করা যাবে না, যে একদম ফোমি হয়ে যাবে এভাবে বিট করা যাবে না। অল্প অল্প চিনি দিব আর বিট করব। জাস্ট বাবেলস উঠবে, এতটুকু বিট করলেই হবে। খুব বিট করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ব্যাপারটা মেসি হয়ে যাবে, আর হবে না সুজির হালুয়া। আর একটু দুধ মিশাবো, এক কাপ দুধ, দুধ, চিনি আর ডিম একসাথে বিট করে নেওয়ার পর, তো যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তারা এখনই, আজ এখনই আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা এবং বেল আইকনটা প্রেস করে যাবেন। আর অল অপশনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে আমার ভিডিও, আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালে চলে যাবে এবং আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন, যেটা আমার আর আপনার বন্ডিংটা স্ট্রং হওয়ার জন্য বেস্ট পলিসি। তো এই যে চুলায় চলে আসলাম, চুলায় ফ্রাই প্যান দিলাম, ফ্রাই প্যানেটা একটু গরম হওয়ার পর ঘি দিলাম, ঘিটা মেল্ট হয়ে আসার পর এক কাপ সুজি দিয়ে দিলাম। আর চুলার জালটা কিন্তু লো ফ্লেমে থাকবে, লো ফ্লেমেই পুরো কাজটা করতে হবে, না হলে সুজিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সব মজা শেষ। আস্তে আস্তে নাড়তে থাকবেন যতক্ষণ না সুজি একটা মানে লাল গোল্ডেন টাইপের আর কি ভাজা না হয়, ততক্ষণ পর্যন্ত সুজিটা ভাজতে হবে। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছেন, আমার সাথে রয়েছেন, তাদের জন্য রয়েছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা যদি এভাবে সবাই সবার পাশে থাকি তাহলে আমাদের চলার পথটা স্মুথ হয় এবং এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয় না। বাট আমরা অনেকে থাকে না, সবাই থাকে না বলবো না, তাহলে তো মানুষের দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু কেউই আগাতে পারতো না, করে দিলাম কারণ এবার এক কাপ দুধ, এটা আর এক কাপ দুধ, এই দুধটাও নর্মাল টেম্পারেচারে হতে হবে। দুধটা দিয়ে সুজিটা ভালো মতো মিশিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে, বেঁধে যাবে।
তো এদিকে খেয়াল রাখতে হবে। আমার কিন্তু লাঞ্চ বেঁধে গেলে ভয় পাবেন না, কারণ এটা ঠিক হয়ে যাবে, নাড়তে 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 মিশে যাবে পুরাটাই। আমি যখন প্রথম প্রথম সুজি রান্না করতাম আমার কিন্তু এরকম লাম্পস বেঁধে গেলে অনেক ভয় করতো, কি হবে আর কি ঠিক করতে পারবো, সুজিটা বোধহয় রান্না করা হবে না। পরে দেখেছি নাড়তে নাড়তে ঠিক হয়ে যায় এক সময়। এবার আবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ। এই গুঁড়ো দুধটা অপশনাল, আপনি দিতে চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে আমার মনে হয় একটা শাহী শাহী ভাব আসে। গুঁড়ো দুধ দিয়ে দিলে আপনি একদিন গুঁড়ো দুধ দিয়ে করবেন আর একদিন গুঁড়ো দুধ ছাড়া করে দেখবেন কোনটা টেস্ট বেশি আসে, দেন বুঝবেন। গুঁড়ো দুধটা দিলে না মানে সুজিটার মধ্যে একটা শাহী টেস্ট আসে। তো আমি তো দেখি নিয়ে দেখছি হাতে একটু দেখি, খুব সুস্বাদু, খুব ইয়ামি হয়েছে, টেস্টি। আর মেয়েকে একটু দেখালাম যে সবকিছু ঠিক হয়েছে কিনা, এগুলো খাই। সুজিটা অলমোস্ট হয়ে গেছে, এখন অল্প একটু কাজ বাকি আছে। তো সেটা হলো হয়ে আসার আগে আগে আমি আরেকটু ঘি দিয়েছি, এই যে এক চামচ ঘি দিলাম, ঘিটা মেল্ট আমি মিশিয়ে ফেলবো। তো আর দুধের মধ্যে অল্প একটু জাফরানের রং মিশিয়ে গুলিয়ে ওটাও দিয়েছি। সুজির সাথে ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে এবার এই জাফরানের রংটা দিয়ে দিব। এটাও আপনার ইচ্ছা হলে দিবেন, স্কিপও করতে পারেন, কারণ এটা স্বাদের কোনো হেরফের করবে না, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে। তো আমার হালুয়া হয়ে গেছে, সুজি আর ডিমের হালুয়া। তো আর কি বলবো, সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, এবং অনেস্টলি সবার সবার পাশে থাকবেন। অনেককে দেখেছি যে আজকে সাবস্ক্রাইব করে যায় দেন কালকে আনসাবস্ক্রাইব করে দেয়, আই ডোন্ট নো এটা কেন করে মানুষ, কিন্তু এটা করে অনেক। আমি শুধু বলি না, প্রথমে আমি ভাবতাম যে হয়তো আমি এটা ডাবল মিনিং বের করে যে করতেছে কি করতেছে না এরকম একটা কনফিউশনের থেকে বের করছি, বাট এটা অনেক আপুরা বলে যে এমনটা হয়। তো প্লিজ না সাবস্ক্রাইব করলে করবেনই না, বলে দিবেন যে আমি করব না। আর এই যে প্লেটে দেখেন একটু ঘি মাখিয়ে নিলাম, একটা যে প্লেটটাই ঢালবো সার্ভ আউট করবো সেটা একটু ঘি মেখে নি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করার পর সুজিটা দিয়ে দিলাম। আমি কিছু ড্রাই ফ্রুটস বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এইটা সুন্দর করে পিস পিস করে কাটার পর এর উপর দিয়ে দিয়ে দিব। কিসমিস, ড্রাই ফ্রুটস
আমার বাসায় না পেস্তা বাদাম ছিল না, তো আমি ওই যে চীনা বাদাম যেটা ওটা ছিল ওটাই ভিজিয়ে রেখে দিয়েছি, কিন্তু অনেক মজা লেগেছে। অনেক কি মানে ঠিক যেমন পেস্তা বাদাম হলে যেমনটা লাগে তেমনই লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।